আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখছ কেমনে দৌড়ায়? আসো আসো, মাই নিউ হেলমেট কথা বুঝো, দিস ওয়ে। এটা আমার নতুন হেলমেট, এজন্য প্যাডিংটা একটু টাইট। হ্যাঁ, কিরকম এখানে একটা ইয়া লাগে, তুমি তোমার স্কুটিটা চালাও, উঠো। যাচ্ছি সে এট ফার্স্ট অফিসের নিচে। ও, এখন যাচ্ছি হইছে এট ফার্স্ট অফিসের নিচে। অফিসে যায় হাসিব রে নাম আমু, নামে ক্যামেরা বের করবো, তারপর চিন্তা করছি ইউটিউবে ভ্লগ আপলোড দেবো, সেই একটা থিং না। আর সকাল হয়ে গেছে, সবাই বলে আমি কেন ভ্লগ আপলোড দিই না, কেন ভ্লগ আপলোড দিই না। এই মানজি এরম করো কেন? আমার সিভিয়ারের পিছে তো আমি কাউকে উঠাই না, বুঝি না কি বলো। কি বলো এটা কে, তুই এনে কি করতেছিলি? কি রে, তুই দিকটা করতে এলি? তুই দিকটা করতে এলি? হ্যাঁ, টেপলা ভালো হয়ে যা। তুই এনে কি করতেছিলি, এই জায়গায় কি করতেছিলি মামা? তুই তোর চোখগুলো এরকম কেন, ফুটবলের মতো কেন? তোর হেলমেটের নিচে কি মামা? আমার স্টান্টের নতুন হেলমেটটা লয়ে বেরিয়ে গেছে গা। এটা V3 না, আমাদেরই কিন্তু মোটর। আমার কিন্তু এটা ছিল। হ্যাঁ জি না, এটা আমাদের ছিল একটা। হ্যাঁ বেচ চালাইছি, দিয়ে দিছি। আরে না, আমাদের টাইম বেচে ফেলছি না V3টা। আমার কটা বাইক আছে কত, এখন কটা বাইক আছে? পাঁচটা করতে, তিনটা বাইক আছে। মামা পাগল হো গিয়া, ও পাগল হো গিয়া, বলে কি আমার নাকি পাঁচটা বাইক, তিনটা বাইক। আমার ছিল এটা, বেচে তো এমটা কিনছিলাম, এম এর পরে কাগজ হয় না, এদিকে সিভিয়ার নিছিলাম। আলিফের বাইক বলে আমার মাথার, আমার হেলমেটটা পরে বই রয়েছে, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না। ওরে ভাই, মিউজিক মিউজিক প্লিজ। দেখছো মাঞ্জিয়া, আমারটার মধ্যে আমি গোল্ডেন কালারের চেন লাগাইছি, দেখছো সেই কে খোলো। সো এখন আমরা একটা রাইডে যাব, চিল রাইড। সবার আগে আমি এসেছি, এই বাটপারি বন্ধ কর, বাটপারি বন্ধ কর টেপলা। আরে বাটপার হই কি রে, বাইক বের করবো না? সো আমরা একটা ভ্লগে যাচ্ছি, ইউটিউব চ্যানেলে ভ্লগ, না না ওইটা দিয়ে ইউটিউব চ্যানেলে যাবে। আর এই ভ্লগটা কখন আপলোড, মানে এই ভিডিওটা কখন আপলোড দিব, ডোন্ট নো, বুঝছো? বাই বাই, আল্লাহ হাফেজ। এটা ভ্লগও আসতেছে, টাটা।